আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে চিংড়ি বল করে দেখাবো, গোল্ডেন বল করে দেখাবো, প্রন গোল্ডেন বল। এখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পিছন থেকে রক ফেলে দিয়েছি। আর চিকেন চিংড়ি থেকে আমি চিংড়ির পিছনের এখান থেকে কেটে নিয়েছি। চিংড়ির পিছন থেকে আমি এভাবে কেটে নিয়েছি, লেজগুলো এভাবে একটু বাড়িয়ে বাড়িয়ে কেটে নিয়েছি। এখানে এক কাপ চিংড়ি আছে, লাগবে আমার এই চিংড়ির প্রন বল করতে এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, আদা বাটা রসুন বাটা। লাগবে আমার কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, লবণ, ব্রেডক্রাম। এখন এই চিংড়িটা আমি ব্লেন্ড করে নেব। শিম বা প্রন বল করার জন্য এখানে নিয়ে নেব এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, আধা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দুই চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ সয়া সস। এখন সব আমি চিংড়ির সাথে মশলাগুলো মেখে নেব। এখানে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তেলটা দিয়ে এখন আমি সম্পূর্ণ চিংড়ির মিক্সটা মশলার সাথে মেখে নিয়েছি। এখন এগুলো বলের মতো বানিয়ে নেব, বলের মতো করে বানিয়ে নেব। প্রন গোল্ডেন বল করার জন্য এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে সব কিছুর সাথে মশলার সাথে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখানে একটা ডিম ফেটে নিয়েছি, এখানে একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি, নিচ্ছি এখানে ময়দা, এখানে নিয়েছি ব্রেডক্রাম। এখন অল্প অল্প করে গোল বল বানিয়ে নেব, হাতে একটু পানিতে ভিজিয়ে নেব। গোল বলের মতো করে নেব। এখানে বাটি থেকে পানি নিয়ে আমি হাতে পানি দিয়ে নিয়েছি, এখন একটু নিয়ে নিয়েছি। এখন এখানে এভাবে চিংড়িটা আমি বল বানিয়ে নেব। এখন এটা বলটা ময়দা গড়িয়ে নেব, তারপর ডিমে গড়িয়ে নেব, তারপর ব্রেডক্রাম গড়িয়ে নেব। এভাবে সব বলগুলো আমি বানিয়ে নেব। প্রন বলগুলো আমি বানিয়ে নিয়েছি সবগুলো, এখন এগুলো ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন প্রন বলগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। গোল্ডেন বল প্রন গোল্ডেন বলগুলো আমি ব্রাউন করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। শিম গোল্ডেন বলগুলো আমার হয়ে গেছে, এরকম বাদামি করে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার গোল্ডেন শিম বল রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বিষয়ে আপনি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ইউটিউব থেকে ইয়াসমিন কুকিং চ্যানেল থেকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদেরকে ছাড়িয়ে পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ।